পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই দলের প্রতীক বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো জানায় ইমরান খানের দলের ব্যাট প্রতীক বাতিল করে নির্বাচন কমিশন প্রতীক কেড়ে নেওয়ার পাশাপাশি দলের অভ্যন্তরীণ নির্বাচনকেও বেআইনি ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে পিটিআইয়ের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে আগামী আট ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি তার আগে কারাগার থেকে ইমরান খানের ছাড়া পাওয়া কোনো সুযোগ দেখছেন না তার আইনজীবীরা